हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। सबाई के ईद मुबारक। तो व्यूअर्स, आमी ए वीडियो ईदेर दिन करेछी, माने गतकाल। और आमी गतकाल ही अपलोड करार कथा छिलो, सबाई के ईद मुबारक जानाबो, किन्तु पारिनी। तो व्यूअर्स, केमन आछेन सबाई? आपनारा आशा करी भालो आछेन और सुंदरभावे ईदुल फितरेर दिन काटिएछेन। তো আমি আর কি শেয়ার করব, এটাতে কিছুই না। আর শুধু আমার ইচ্ছা হলো, দেখি সবাই লোকজন নামাজে যাচ্ছেন আমার বাসার পাশেই মসজিদ, তো আমার অনেক ভালো লাগলো দেখে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর বাসার সাত দিকে আমি ভিডিও করেছি। আর এই যে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে নামাজে, আসলে বিশেষ করে তা দেখে আমার অনেক ভালো লেগেছে। তো এই আর কি ভিউয়ার্স। তো আমি ঈদের দিন বেশি কিছু আয়োজন করিনি ভিউয়ার্স। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পেলেন যে দুটি কেক বানিয়েছি। তো আসলে ছোট কেকটি আমি ঘরে খাওয়ার জন্য আমরা বানিয়েছিলাম, আর বড়টা একটি অর্ডারে কেক ছিল। আসলে যে কারণে হোক না কেন, ঈদের দিন আমার মনটা তেমন ভালো ছিল না, যার কারণে বেশি কিছু আয়োজন করিনি। পরে অবশ্য বিকালের দিকে বাইরে বেড়াতে যাই, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিলেন, সাথে ছিলেন আমার এক ভাইয়া ভাবি আর আমরা কয়েকজন গিয়েছিলাম। তো তখন আসলে আমার অনেক ভালোই লাগছিল ভিউয়ার্স, আর অনেক ভিডিও করেছি তখন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ওই তো দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা যে মসজিদে যাচ্ছে, আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই যে আমার বাসার ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি ভিউয়ার্স, আর গাছ লাগাতে আমার খুব বেশি ভালো লাগে, তাই যখন যেখানে সুযোগ পাই আমি গাছ লাগাই। তো এই তো ভিউয়ার্স, এই কেকটি আমরা নিজে খাওয়ার জন্য বানিয়েছিলাম, আর সেটা ছিল অর্ডারের কেক। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি শেয়ার করব ঈদের দিন যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, তো তা দেখাবো আপনাদেরকে। আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।